بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته، الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. নবীনা মোহাম্মদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে অসংখ্য গুণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন আজকে ইসলামিক লাইফ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার শুরুতে ইকরা বাংলার পর্দা এই মুহূর্তে আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক লাইফ অনুষ্ঠানে যারা যোগ দিয়েছেন আপনাদেরকে আমাদের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি আশা করছি আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর প্রতি সপ্তাহে ন্যায় আজকেও আমাদের সাথে আছেন ইসলামিক লাইফ অনুষ্ঠানের নিয়মিত মেহমান বিশিষ্ট আলিম দিন মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল ইমদাদুর রহমান হজরত শাহানা সালাম আলাইকুম রহমতুল্লাহ খের আমরা গত সপ্তাহেও শেখের কাছ থেকে রমাদানে আমাদের কি করণীয় বা রমাদানকে কীভাবে আমরা বরণ করব বা ওয়েলকাম করব। এ বিষয়ে আমরা আলোচনা শুনছিলাম আজকে রমাদানে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য কী থাকবে প্রতিটা কাজের মানে লক্ষ্য উদ্দেশ্য যদি আমরা স্থির করতে পারি তাহলে আমরা কামিয়াব হওয়ার সম্ভাবনাটা বেশি হয়ে যায় কারণ প্রথম থেকে আমি জানি যে আমার কি করতে হবে আমার কি লক্ষ্য এবং কি উদ্দেশ্য আজকে এই বিষয়ে আমরা শেখের আলোচনা শুনি ইনশাআল্লাহ জি জি স্যার আসসালামু আলাইকুম ওরাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিলমিন আলহামদুলিল্লাহ الذي جعلنا من المسلمين ومن علينا بالكتاب المبين وجعلنا من امه سيد المرسلين والصلاه والسلام على سيد الاولين والاخرين سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى اله واصحابه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد respected সম্মানিত দর্শক শ্রোতা আমরা আল্লাহ জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদেরকে রমদানের একেবারে আগ মুহূর্তে এই রমদান সংক্রান্ত কিছু বিষয়কে সামনে নিয়ে ইসলামিক লাইফ অনুষ্ঠানে অংশগ্রহণ করার তোফ দিয়েছেন আলহামদুলিল্লাহ সালমান আল ফারসিরাদি আল্লাহ আনহুতিকে বর্ণিত তিনি বলেন খতাবানা রসুল্লাহি সাল আলিহিমান করিম সাল আলিহিসাম শাহাবানের রেখে একেবারে শেষের দিকে কোনো একদিন সাহাবাই কারামদেরকে অ্যাড্রেস করে রসুল সাল্লি সাল্লাম কিছু নসিহা কিছু অ্যাডভাইস করেছিলেন তো এই হাদিস থেকেই মূলত ইলামাই কারাম রমাদানকে সামনে রেখে রমাদানের প্রিপারেশন কি হবে রমাদানের মেন লক্ষ্য উদ্দেশ্য কি এর উপর প্রোগ্রাম করেন আলোচনা করেন এবং এই হাদিস থেকে এটা একটা আল্লাহ রসুলের সুন্না সাব্যস্ত হয় যদিও এই হাদিসের সন্নেদের ব্যাপারে চেইনের ব্যাপারে কিছু কথা রয়েছে তবে এই হাদিসের মধ্যে যে বিষয়গুলা সেই বিষয়গুলোর ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই তো রসুল আল্লাহ সাল্লাহ আলিহি ওই হাদিসের মধ্যে বলেন আই না নাস লাকাাদ আল্লাকুম সাহরণ আজি। আহা নাজ। এ মানব সম্প্রদায় লাখাদ আবাল্লাকুম তোমাদের মাতার উপর শেড হয়ে আছে। মাতার উপর ছায়া হয়ে আছে। অর্থাৎ একবারে তোমাদের মাতার উপর চলে আছে। সাহরণ আজি মান গ্রেট মান্স অনেক বড় একটা মাস তোমাদের মাতার উপর চলে আসছে এই কোথা থেকেই। ওম্মদকে রসুল করিম সাল্ল আলী আসাল্লাম পরবর্তী মাসের গুরুত্বের প্রতি ইঙ্গিত করলেন যে এটা অনেক বড় একটা মাস যেভাবে আমরা কোনো বড় কাজ করতে হইলে অনেক সময় আছে আমাদের সমাজে অনেকে বলে তার ছেলেকে মেয়েকে বিয়ে সাদী সময় আসলে বলে আমার মাতার উপর একটা বিরাট দায়িত্ব এই যে রমাদান মাস এই যে তোমাদের মাতার উপর মানে অতি শীঘ্রই তোমরা এত বড় একটি কাজ এত বড় একটি মাস তোমাদের মাথার উপর চলে এসেছে এরপর রসুল্লাহ ইসলাম যে কথা থেকে শুরু করেন এই মাসের কথাটা ফি হিলাইল এখানে এমন একটি রাত রয়েছে খাই রুমিন আল ফিসা ওই যে লাইলাতুল কাদের সম্পর্কে রসুল্লাহ ইসলাম বলেন যে এই মাসের মধ্যে এমন একটি রাত রয়েছে যে রাত হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ এবং এই কথাটা স্বয়ং আল্লাহ তালা কোরআনে কেরিমের মধ্যে বলছেন ইন্না আংসাল্লাহ হুফি ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر صحيح. الله تعالى أي كي نازل ليلة القدر على ليلة القدر تا منطف رمضان رمضان ما شهر مده على ليلة القدر شنبرك الله تعالى بلسن وما أدراك ما ليلة القدر رسول أبنك جانين ليلة القدر كي الله تعالى كهون القرآن الكريم كيسو كيسو بشوي كي গুরুত্ব দেওয়ার জন্য প্রশ্নবোধক চিহ্ন হিসাবে জিজ্ঞেস করেন আপনি কি জানেন এর অর্থ হইল যাতে একজন মানুষ সে এই বিষয়টা জানার জন্য তার আগ্রহ সৃষ্টি হয় সেজন্য জানার জন্য অপেক্ষা করে যে বিষয়টা কি আল্লাহ কাদার আপনি কি জানেন লাইলাতুল কাদার কি আবার আল্লাহ তালাহ এটার উত্তরে বলেন লাইলাতুল এই মাসের একটা রাত এমন আছে যে একটি রাতি হাজার মাসের চেয়ে এখানে আমরা এই একটা রাতকে হাজার মাস কাউন্ট করি করার পর তিরাশি বছর চার মাস এই ধরনের আমরা বের করি কিন্তু কোরআনের ওয়ার্ডিং যদি আমরা দেখি আল্লাহ কিন্তু হাজার মাস বলেননি বলছেন খাইরুম মেন আলফিস হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ এবং হাজার মাসের চেয়ে কত বেশি সেটা আল্লাহ উল্লেখ করেনি অর্থাৎ মিনিমাম আমরা ধরলে সেটাকে এক হাজার মাস আমরা ধরতে পারি আচ্ছা এই বিষয়টাকে যদি আমরা সামনে নেই কেউ যদি বলে আগামী এক মাস বিজনেস করলে ওই মাসের মধ্যে একটা দিনের বিজনেস হবে যে বিজনেসটা এক হাজার মাসের বিজনেসের চেয়ে শ্রেষ্ঠ হবে চিন্তা করেন দুনিয়াতে যত মানুষ যে কোনো লাইনে বিজনেস করুক এই ধরনের একটা মেসেজ যদি আপনি শুনেন তাহলে মানুষ কী করবে যে কবে এই মাস শুরু হবে ওই মাসের পুরা মাস বলবে এক রাত আমি ত্রিশ রাত আমি যদি পুরা ত্রিশ রাত যদি আমি সজাগ থেকে যদি এই রাতটা আমি পেয়ে যাই তাহলে আমার একটা রাত তো আমার হাজার মাসের চেয়ে কারণ পুরা এক মাস কাজ করার পরে আমি যা পাইতাম এই ধরনের এক মাস না এক হাজার মাসের সমান আমার লাভ আমি আমার এই মাসের ফদিলত যেটা আছে সেটা আমি লাভ করতে পারি এক রাত থেকে এই কথার থেকেই পুরাটা মাসের গুরুত্ব যে বিষয়টা সেটা বেরিয়ে আসে এখানে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো যে আসলে রমাদানের মেন লক্ষ্য এবং উদ্দেশ্য কি রসুল্লাহ আলাইহি সাল্লাম এই মাসের সোয়াব সম্পর্কে এই মাসের রোজা সম্পর্কে এর এরপরের কথাই রসুল্লাহাম বলতেছেন প্রথম কথা বললেন যে এই মাস যে মাসের একটা রাত হাজারো মাসের চেয়ে শ্রেষ্ঠ এরপরেই রসুল সাল্লি ইসলাম বলছেন এই মাসের ইন্নল্লাহ ফরদা আল্লাহ তালা ফরদ করেছেন এই মাসের দিনের বেলা রোজা রাখা আর রাতের বেলা নামাজ পড়ার এটা তথ্য এটা রসুলে করিম সাল আলাইহি আসালামের সন্না দেখেন রমদানের মেইন বৈশিষ্ট্যই হলো যে অন্যান্য এগারো মাস থেকে যে বিষয়টা আলাদা বৈশিষ্ট্য সেটা হলো কি এই মাসের ত্রিশ দিন হোক বা উনত্রিশ দিন হোক দিনের বেলা রোজা রাখা আর রাতের বেলা সালা তত্তারাউর প্রহামুল লাই এগুলা এই যে দিনের বেলা রোজা রাখাটা এটা আল্লাহ তালা পক্ষ থেকে ফরোজ করে দেয়া হয়েছে আর এই ফোল সংক্রান্ত বিষেই আল্লাহ তালা বলন ই ইহাল্লা না আমানু খুতি বা আইলেই কুমসিয়া কামা খুতি বা আলাল্লা দি আমি কবেলি খুম লা আল্লা খুম তাু। তোমাদের উপর রুজাকে ফরোজ করে দেয়া হয়েছে। ওই যে রসুল্লাহ ইসলাম আগে আমি বলছি না যে হাদিসের বিষয়গুলা যেগুলো এগুলোর কোনো একতলাফ নেই কারণ আল্লাহ রসুল ওই হাদিসের মধ্যে রোজা ফরোজের কথা বলছেন আর এই রোজা ফরোজের কথা আল্লাহ তালা করে অনেক মধ্যে বলছেন কি যে ই হে ইমানদারগণ তোমাদের উপর রোজাকে ফরজ করে দেয়া হয়েছে কিভাবে খামা কুতিবা আল আল্লা দিন আমি কাবলিক তোমাদের পূর্ববর্তী যে সমস্ত উম্মত তাদের উপর এই রোজা ফরজ করা হয়েছিল কেন লা আল্লাহ যাতে করে তোমরা

লাল আল্লাহ হে মানব সম্প্রদায় তোমরা যে আল্লাহ তালা তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ তালা তোমরা দাসত্ব করো ইবাদত করো কারণ ইবাদতের মাকসদ হলো কি লাল আল্লাহুম যাতে করে তোমরা থাকুয়া অর্জন করতে পারো এই যে দৈনন্দিন আমরা পাঁচ অক্টের নামাজ পড়ি এই নামাজেরও লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ তালার বইয়ের তাকুয়া আমাদের অর্জন করা আল্লাহ তালার বই যেন আমরা অর্জন করতে পারি তো আল্লাহ তালা রমাদানের মাসের এই রোজার মেইন লক্ষ্য এবং উদ্দেশ্য আল্লাহ আল্লাহতালা আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে বলে দিয়েছেন এটা আমাদের জন্য মানব জাতির জন্য বিশেষ করে ইমানদারদের জন্য বিরাট বড় একটা এসান আল্লাহর পক্ষ থেকে এত বড়ো একটা অনুগ্রহ আমরা যদি জানতাম না যে আমরা কেন রোজা রাখছি তাহলে আমাদের একটা বড়ো পেরেশানি থেকে যেত যে আমি কেন রোজা রাখছি কিন্তু আল্লাহতালা দয়া করে আমাদেরকে বলে দিয়েছেন যে তোমাদের লক্ষ্য উদ্দেশ্য এটা লক্ষ্য উদ্দেশ্য যদি জানা থাকে আর সেই লক্ষ্য যদি কেউ অ্যাচিভ না করতে পারে তাহলে সে বুঝবে সে ব্যর্থ হয়েছে যেমন একজন মানুষ ব্যবসা করে তার ব্যবসার উদ্দেশ্য হলো ব্যবসা থেকে তার লাভ হবে ইনকাম হবে এখন যদি দেখা যায় কোনো মানুষ ব্যবসা করলো তার কোনো লাভ হইলো না তাহলে তার ব্যবসা করার কোনো মিনিং নেই লক্ষ্য উদ্দেশ্যের ব্যাপারে ছোটোবেলা আমার উস্তাদের কাছ থেকে একটা কথা শুনছিলাম এটা এত সুন্দর একটা এক্সাম্পল এটা পুরা বিষয়টা আমাদের জন্য বোঝা সহজ হয়ে যায় তিনি বলেন যে একজন মানুষ একটা গাবি সে পালে সে দুধ খাবে স্বাভাবিকভাবে হয় দুধের জন্য তার হলো দুধ পাওয়া এখন কোনো একজন মানুষ গাবিকে গাছ খাওয়াইলো গাবি লালন পালন করলো কিন্তু তার গাবি দুধ দিল না তার গাবি থেকে সে দুধ পাইল না তাহলে তার পুরাটা কাজই যা কিছু সফল বলা যায় না সফল বলা যায় না একজ্যাক্টলি এই বাদতের যে মেইন লক্ষ্য উদ্দেশ্য যে তাকওয়া আমি যে রমজানের রোজা রাখলাম আমি যদি তাকুয়া অর্জন করতে পারি না তাহলে আমি আমার উদ্দেশ্য আমি হাসিল করতে ব্যর্থ হইলাম জেসাকুমুল্লাহ জেসা কুমুল্লা শাহের কাছ থেকে আজকে যে আমাদের মূল যে টার্গেট মূল রমাদানের যে মূল লক্ষ্য উদ্দেশ্য এ বিষয়ে আমরা আলোচনা শুনছি সুবাহানুল্লাহ আর আল্লা সুবাহান্লাহ নির্ধারণ করে দিয়েছেন যে রমাদানের আমাদের মূল উদ্দেশ্য বা মূল লক্ষ্য তাকে ব্যবামূল্য বা মেন পারপাস অফ রমাদান হলো যে আমরা তাকেও অর্জন করব। আমি এই জন্য বলি যদি কারো জীবনে পঞ্চাশ বার রমাদান চলে গেছে সত্তর বার চলে গেছে অনেক মুরব্বী এরকম আছেন হয়তো বার রমাদান পেয়েছেন কিন্তু এই রমাদান পাওয়ার মাধ্যমে যদি আমরা তাক্য অর্জন করতে না পারি আমরা যদি রমাদান পাওয়ার পরে কোরআনের সাথে আমাদের সম্পর্ককে আমরা মজবুত করতে না পারি তাহলে রমাদানের যে স্বাদ বা রমাদানের মাধ্যমে যে আমরা তাকুয়া অর্জন সেটা সম্ভব হবে না এই জন্য আল্লাহ সুবাহান হুয় তালা আমাদেরকে রমাদান সম্পর্কে সুহান আল্লাহ পুরো একটি পেজ করার মধ্যে এক পেজ থেকে আরও বেশি রমাদান সম্পর্কে আলোচনা আর রমাদানের মূল যে উদ্দেশ্য মূল টার্গেট তাকুয়া অর্জন এই বিষয়ে যদি আমরা সাইফের কাছ থেকে আলোচনা শুনি যে তাকোয়ার ডেফিনেশন কী তাকুয়া অনেকের মনের মধ্যে থাকতে পারে তাকুয়া কোন জিনিসের নাম মানে পুরো ঘন্টাটাই চলে যেতে পারে তো আমরা ইনশাল্লাহ এই বিষয়ে শুনবো তো মূল যে কথাটা সাহেব একটু আগে বলেছেন লাইলাতুল কাদরের কথা যে লাইলাতুল কদর এক রাত হল হাজার মাসের চেয়ে উত্তম আল্লাহ রসুলের একটা হাদিসের শেষ কথা এরকম যে যদি কেউ লাইলাতুল কদর থেকে বঞ্চিত হয়ে যায় তে সে সব সমূহ কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল এই একটি কথা যদি আমরা স্মরণ থাকি তাহলে রমাদানের অ্যাটলিস্ট শেষ দশ দিন কোন নমাজ যাতে আমরা বিশেষ করে পুরুষদের কাছে কাছে আমাদের মানে আবেদন থাকবে আমরা যেন মাগরিব এশা থারাউই এবং ফজর নমাজটা যেন জমাতের সহিত আদায় করতে পারি তাহলে বলা যেতে পারে যে আমি সবে কদর থেকে বঞ্চিত হলাম না এমন যেন না হয় যে যে রাত সবে কদর এ রাত আমি নমাজ হয়ে গেল এমন যেন না হয় আল্লাহ যেন আমাদেরকে বিশেষ করে সবে কদরের গুরুত্ব তাৎপর্য এটার মূল্য এবং এটার মাধ্যমে যে সবাব আমরা অর্জন করতে পারব কারো জীবনে হয়তো আশি বৎসর তিরাশি বৎসর হয়তো সবার জীবনে মানে থাকবে না মানে আমরা হয়তো হায়াত পাবো না কিন্তু সবে কদরের এক রাতের মাধ্যমে এবাদতের মাধ্যমে আমরা এর চেয়ে বেশি সবের অধিকারী হয়ে যেতে পারি আল্লাহ যেন আমাদেরকে বোঝাল তৌফিক দান করেন জি স্যার তো আমরা কিভাবে এই লক্ষ্য আমরা হাসিল করতে পারি এ ব্যাপারে সোহি বুখারি শরীফে কিতাব সৌমের প্রথম হাদিস বা বুখারি রহমতুল্লাহি আলী এমন একটি হাদিস নিয়ে এসেছেন যেখানে শুধুমাত্র রমাদানের রুদার ফদিলত না বরং সেটা আমরা কিভাবে লাভ করতে পারি সেই কথাটা রসুল সাল্লি আসাল্লামের ওই হাদিস থেকে বেরিয়ে আসছে আবু হদাহ তাল আহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লিহিসাল্লাম বলছেন আসিয়া মুজুন্না মানুষের রোজাটা হলো তার জন্য ঢাল স্বরূপ যেভাবে যুদ্ধের ময়দানে মানুষ ডালের দ্বারা যুদ্ধের ময়দান বলতে এখানে এই যে ঢাল শব্দটা আজকে বোঝার জন্য একটা জিনিস বলতে চাই সেটা হলো কি মানুষ যখন যুদ্ধে নামে তখন তার মৃত্যু বা বিপদ সুনিশ্চিত এটা জেনেই যুদ্ধ জেনেই নামছে আর এই সুনিশ্চিত বিপদ থেকে রক্ষার একমাত্র জিনিস যেটা সেটাকে বলা হয় জুন সেটা ডাল বলা হয় তাহলে বোঝা গেল ডাল এমন একটা জিনিস এটা আমাকে আমার বিপদ থেকে আমাকে রক্ষা করবে জাহান নামের আজাব থেকে আমাকে রক্ষা করবে এতো বড়ো একটা জিনিস ডাল মজুন না। এরপর রসুল সাল্লাই বলছেন যখন কোনো মানুষ রোজা রাখবে ফালা ইয়ার ফুস ওয়ালা ইয়াঝাল কীভাবে তাকে আমরা হাসিল করবো ফালা ইয়ার ফুস রোজা রাখার পর যেন সে কোনো রাফাস না করে রাফাস কাকে বলে রাফাস হলো আরবিতে রাফাস শব্দের অর্থ হইল সেক্সুয়াল কনভারসেশন বা অ্যাক্টিভিটিস এই সব কিছুকে রাফাস বলা হয় ফ্যালা ইয়ারফুস রোজা অবস্থায় সে এই ধরনের যত কিছু আছে এই সব কিছু থেকে সে বিরত থাকবে ওয়ালা ইয়া ঝাল দুই নম্বর কথা রসুসা বললেন সে যেন একথা বলে না যায় যে সে রোজা ওয়ালা ঝাল। কারণ মানুষ যখন সার্বক্ষণিকভাবে সে এটা মনে রাখবে যে আমি রোজা তখন সে কোন কথা বলার আগে চিন্তা করবে আমার কথা যদি মিথ্যা কথা হয় তাহলে আমি রোজা অবস্থায় তো আমি মিথ্যা কথা বলতে পারি না যেহেতু রসুসাহ ইসলাম বলছেন ফি মাল্লামি ফেলাই সারাবা যে ব্যক্তি রোজা রাখার পর মিথ্যা কথা ছাড়তে পারে না গুনাহের কাজ ছাড়তে পারে না তার উপাস থাকার কোনো মূল্য নেই আল্লাহ তালার কাছে কাজেই ফালাইয়া ইয়া ঝাল সে বলবে না প্রথম কথা হলো সে অশ্লীর কোনো কথাবার্তা বলবে না সেফগার্ড হিস্টাং নিজের মুখকে জিব্বাকে সে হেফাজত করবে আর সাথে সাথে সে যে রোজা অবস্থায় এই কথা বলবে না এরপর সুসাহ ইসলাম বলছেন ফাইন কাু আউ শ্যাতামাহু আহাদ যদি কোনো মানুষ তার সাথে ঝগড়াঝাটি শুরু করে দে মারামারি শুরু করে দে কাতালা একেবারে খিলিংয়ের পর্যায়ে অর্থাৎ এমন মায়ের যে তাকে মেরে ফেলবে অথবা এমন আক্রমণ হয়ে যায় তার সাথে এমন কিছু করে অথবা শ্যাতামাহু তাকে কেউ গালি করলো তাহলে সে যেন তার উত্তর না দিয়ে বলে ইম সাহ আমি রোজা আমি রোজা আমি তোমার গালির উত্তর আমি দিতে পারবো না আমি রোজা আমি তোমার সাথে ঝগড়া করতে পারবো না আমি রোজা তোমার সাথে আমি মারামারি কাটাকাটি আমি করতে পারবো না এই যে রমাদানের প্রশিক্ষণ রমাদানের যারা কীভাবে তাক্য অর্জন হবে এই হাদিসের মধ্যে রসুল সাল্লাই ইসলাম সেই বিষয়গুলো বলছেন এরপর নাফসি বিয়াদি ওই আল্লাহ তাআলার শপথ যার হাতে আমার প্রাণ কি বলছেন ওয়া লা খালুফু ফামিস সাইম আতয়াবু ইনদাল্লাহ মিন রিহিল মিসক খালুফ খালুফ বলা হয় এমটি মাউথ যখন হয় মুখ যখন খালি থাকে তো মুখের মধ্যে এক ধরনের একটা গন্ধ হয় এই যে একটা গন্ধ হয় এই গন্ধটা স্বাভাবিকভাবেই মানুষের কাছে অপছন্দনীয় দুর্গন্ধ হয় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ওয়া লা খালুফু ফামিস রোজাদার উপাস থাকার কারণে তার মুখের মধ্যে যে একটা স্মেল একটা গন্ধ হয় সেটা আল্লাহ তাল্লার কাছে আত্ময়াবু রেহেল মিস্ক আল্লাহর কাছে মিস্কের গ্রানের চেয়ে আরও বেশি পছন্দ অর্থাৎ মানুষ যখন কোনো একটা জিনিসকে পছন্দ করে তখন তার এই পছন্দটার উপর ডিপেন্ড করে কি পরিমাণ সে পছন্দ করে কাউকে যদি সে খুব বেশি মহব্বত করে তাহলে তার মহব্বতটা যদি এত ঘাঢ় হয় যে মহব্বতের কারণে অনেক সময় আছে তার কাছ থেকে যে জিনিস সে পাচ্ছে সেটা আসলে মানে কষ্টদায়ক কিন্তু তার মহব্বতের কারণে সেটা কষ্টদায়ক না বরং সেটাকে মনে হয় না সে মেনে নেয় হ্যাঁ সে মেনে নেয় এবং সেটাকে ভালো পায় এই জন্য যে আমি তাকে মহব্বত করি তো আল্লাহ তালা তার বান্দাকে এত মহব্বত করেন এবং বান্দার রোজা রাখাটা আল্লাহ তালা এত পছন্দ করেন যে এই জন্য যে মুখের মধ্যে ইভেন দুর্গন্ধটা হয় সেটাও আল্লাহর কাছে মিশকের চেয়ে সুগ্রাণ আরও বেশি আল্লাহর কাছে পছন্দের এরপর আল্লাহ তালা বলেন ইয়থরুকু তো ও শারাবাহু ও শাহতাহ বলেন যে আল্লাহ তালা বলেন এই যে রোজাটা আল্লাহর কাছে কেন পছন্দনীয় রোজাদারের মুখের যে স্মেল সেটা আল্লাহর কাছে কেন পছন্দনীয় আল্লাহ তালা বলেন ইয়থ রুকু প্রথম ইয়াত্রুকু তো তোয়ামাহু ও শারাবাহু ও শাহতাহ সে তার খাবার তার পানীয় সে তার খাহিসাত ডিজায়ার এই সব কিছুকে স্যাক্রিফাইস করে আল্লাহ তালার কারণে তাহলে এই হাদিস থেকে রোজার মেইন যে বিষয়টা একজন রোজাদার সে শুধুমাত্র উপাস থাকেই না সে তার খাবার যে খায় না সে তার পান পানীয় জিনিস যে সে পান করে না এবং সে তার যে হাহিসার যে ডিজায়ার যেটা এটাকে স্যাক্রিফাইস করে কেন আল্লাহ তালার জন্য এই তিনটি বিষয়কে আল্লাহ তালা বলেন যে এই তিনটি বিষয় সে অন্যান্য সময় তার জন্য তার খাবারের তার অনুমতি ছিল পান করার অনুমতি ছিল তার সেক্সুয়াল অ্যাক্টিভিটিস এগুলা তার স্ত্রীর সাথে বৈধভাবে সেগুলো তার জন্য হালাল ছিল কিন্তু রোজা রাখার কারণে এই হালাল জিনিসগুলো পর্যন্ত সে এখন কি করছে বর্জন বর্জন করছে তো এই জন্য আল্লাহ তালা বলেন কেন লি আজলি সেটা আমার জন্য করছে এরপর আল্লাহ তাহলে বলেন আশ্বলি ও আনহাজ এই রোজাটা একমাত্র আমার জন্য আর আমি আল্লাহ তালা তার রিবর দিব কারণ অন্যান্য সমস্ত ইবাদত কোনো ইবাদতের ব্যাপারে আল্লাহ তালা এভাবে আলাদাভাবে বলিনি এটা আমার জন্য কারণ নামাজ আমি পড়ি আল্লাহর জন্য কিন্তু আমার পাশে যে নামাজ আমার দেখছে সে দেখতেছে আমার একটা অ্যাক্টিভিটি এখানে আছে আমি হজে গেলাম হজ করি অন্যান্যরা দেখতে যে আমি একটা ডিফারেন্ট অ্যাক্টিভিটিস আমি করছি কিন্তু রোজাটা এমন যে যতক্ষণ কোনো মানুষ সে নিজে কাউকে না বলবে আরেকজন তার চেহারা থেকে দইকে সে বলতে পারবে না যেমন মনে করেন আল্লাহ তালার জন্য যদি কেউ রোজা না রাখে তাহলে বাহিরে এসে মানুষের সামনে উপাসের মানে ভঙ্গি ধরে দেখাইতে পারে সে উপাস অথচ অথচ হইতে পারে সে ঘরে সে খেয়ে আসছে তো সেখানে ঘরে কোনো ধরনের কোনো মনিটরিং নাই কোথাও কোনো মনিটরিং নাই কিন্তু এর এরপরেও মানুষ আল্লাহ তালার বয়ে রোজা রাখে দেখেন রোজাটা এমন একটা ইবাদত যে ইবাদতের মধ্যে হান্ড্রেড পারসেন্ট এখলাস থাকে যদি এখলাস না থাকতো তাহলে ইভেন গড়ের মধ্যেও যে কেউ যদি লুকাইয়া কিছু খেতে চায় কেউ দেখবে না এমন একটা জায়গায় নিরিবিলি বা কোথাও কেউ নেই হয়তো কেউ একটা কিছু খেয়ে নিল পান করে নিল আরেকজন সে বুঝতেও পারবে না কিন্তু কোন ধরনের কোনো সিসি ক্যামেরাও নেই কোনো ধরনের কোনো মনিটরিং নেই কিন্তু এরপরও মানুষ কেন কিছু খায় না সব কিছুতে বিরত থাকে শুধুমাত্র আল্লাহ তালার জন্য এই যে হাদিসের মধ্যে আসছে যে এই যে সিস্টেম যেটা যে এইভাবে যখন মানুষে রোজা রাখে রোজা রাখার সাথে সাথে তার সব কিছুকে সে কন্ট্রোল করলো শুধুমাত্র খাবার না খাবারকেও কন্ট্রোল করলো এবং অন্যান্য যে সমস্ত অ্যাক্টিভিটি যেটা রমজান ছাড়া অন্য সময় হালাল ছিল এই সব কিছুকে কন্ট্রোল করলো তার মুখকে কন্ট্রোল করলো অর্থাৎ পুরাপুরিভাবে সে তার বডি এবং মন দুটো সহ সে কী করলো শুধুমাত্র আল্লাহ তালা সন্তুষ্টির জন্য এই সব কিছুকে স্যাক্রিফাইস করলো এইভাবে যখন সে প্র্যাকটিস করতে থাকে তো আল্লাহ তালা মানে চাইলে আল্লাহ তালা দুই দিন তিন দিন রোজা দিতে পারতেন কিন্তু আল্লাহ এক মাস রোজা দিতে আয়া মাম্মা দাত যেন মানুষ অভ্যস্ত হয়ে যায় যে একটি মাসের প্র্যাকটিসের কারণে যেন তার মধ্যে একটা বিরাট আমরা স্বাভাবিকভাবে দেখছি মানুষের অনেক সময় আছে অনেক কাজ একদিন কোনো কাজ করা কোনো ব্যাপার না দুই দিন তিন দিন পর্যন্ত এমনিতেই মানুষ করতে পারে কিন্তু ত্রিশটা দিন মানুষ একটা কাজ করা তখনই মানুষ করবে যখন মানুষ এই কাজের গুরুত্ব রাখে এবং এই কাজও এমন হয় যে ত্রিশটা দিন একটা কাজ করলে মানুষ এমন অভ্যস্ত হয়ে যায় যেভাবে রমদানের পরে স্বাভাবিকভাবে দেখা যায় যদি সাওয়ালের যারা রোজা রাখছে সেটা তো রাখছেই কিন্তু এরপরেও অনেক সময় দেখা যায় যে মানুষ পানি পান করতে হইলে খাইতে হইলে মনে হয় আমি রোজা এখন একটা মাস এইভাবে সে কী করেছে এই প্র্যাকটিস করেছে তো রসুল্লাহ সাল্লিহি আসাল্লাম এই হাদিসের মধ্যে যে আমরা কিভাবে সে তাকু আমরা অর্জন করতে পারবো রোজার যে প্র্যাকটিসটা সেটা কিভাবে হবে রসুল সাল্লিহি সাল্লাম আমাদেরকে এর মধ্যে আল্লাহ রসুল অত্যন্ত সুন্দরভাবে এই হাদিসের মধ্যে সেটা বলেছেন আর ইমাম বুখারি রহমতুল্লাহ আলহিহ তিনি হাদিস চয়নের ক্ষেত্রে এই হাদিসটাকে কিতাব সৌমের প্রথম হাদিস নিয়ে এই জন্য যে অন্তত মানুষ যারা রোজা রাখবে রোজা রাখার ক্ষেত্রে সে যেন চিন্তা করে যে আমি কেন রোজা রাখছি যদি কেউ রোজা রাখে আর এই বিষয়টা সে মোটেও কোনো মানে চিন্তা করে না সে কেন রোজা রাখছে তাহলে শুধুমাত্র তার কি হবে উপাস উনি সবাই রাখতেছে আমি সবাই রাখতেছে আমিও রাখলাম এরপর এটা তো হলো কিভাবে রোজা রাখবে এরপর রসুসাহ ইসলাম বলেন যারা এইভাবে রোজা রাখবে মানসাম রা ইমান যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ আল্লাহতাল জাতের উপর ইমান রেখে এবং সবের আশায় এই যে দুটা কন্ডিশন আল্লাহ রসুল বললেন ইমান আন সার্বক্ষণিকভাবে আল্লাহ তালার জাতের উপর যার ইমান আছে সে তার প্রতিটি মুহূর্ত আল্লাহ তালার হুকুম মোতাবেক সে কাটাবার চেষ্টা করবে একটি মুহূর্তের জন্য সে আল্লাহর হুকুমের বাহিরে যাবে না কেন আল্লাহর জাতের প্রতি তার ইমান রয়েছে আবার ইহতিসাবান সবের আশায় এই যে সবের আশায় এই রমাদান যখন আসে রমাদানের আখ থেকে ইমানদারের মনের মধ্যে এমন একটি আগ্রহ যে এই রমাদান আসলে আমি রোজা রাখব একটি কথা এই মুহূর্তে আমি বলতে চাই সেটা হলো কি এই রমাদানকে সামনে রেখে যারা ইমানদার মোত্তাকি তাদের অন্তরের মধ্যে একটা বিরাট আগ্রহ যে রমাদান আসবে রোজা রাখবে আবার যার ইমানের মধ্যে দুর্বলতা রয়েছে তার রমাদান আসার আগের থেকেই সে থাকে আর কইদিন আছে আর কই দিন আছে মানে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি মানে আলোচনা নিয়ে এসেছেন আর আমাদের সময় হয়ে গেছে বিরতিতে যাওয়ার আমরা ইনশাল্লাহ কন্টিনিউ আপনার আলোচনা শুনব বিরতির পর আমাদের সাথে যারাই আছেন আমাদের সাথেই তখন ফিরে এসে আবারও দেখা হবে ইনশাল্লাহ আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বিরতির পর আবারও ইসলামিক লাইফ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করছি শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন প্রতি সপ্তাহের ন্যায় আজকেও আমাদের সাথে আছেন ইসলামিক লাইফ অনুষ্ঠানে নিয়মিত মেহমান বিশিষ্ট আলম দিন মজাহিরুল আলম মাইলেন মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হজরত শাহেখ মৌলানা ইমদাদুর রহমান আলমাদানী হাফিজাহুল্লাহ শাহেখের কাছ থেকে আমরা রমাদানের লক্ষ্য উদ্দেশ্য এ সম্পর্কে আমরা আলোচনা শুনছিলাম খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট শাখ শাহেখ বলেছেন যে রমাদানের যে মূল টার্গেট আল্লাহ আল্লা আলা ফিক্স করে দিয়েছেন আমাদের জন্য আল্লাহ কুমতার তাকুন এটা হলো মূল পারপাস আর এর পাশাপাশি এই সুরা বাখার মধ্যেই আল্লাহ সুবাহান হুয়া তালা রমাদানকে কোরআনের সাথে লিঙ্ক করেছেন শাহরু রমাদান আল্লাহ উনজিলা ফিহিল কোরআন আসলে তাকোয়ার ভিতরে সব কিছুই আমরা যখন কোরআন পড়ব এর মাধ্যমে আমরা তাকোয়া অর্জন করবো যখনই আমরা আমল করবো রোজার মাধ্যমে কোরআন তেলাওতের মাধ্যমে আমরা তাকুয়া অর্জন করা আমাদের জন্য মানে এটা একটা মাধ্যম কোরআন তলাত করা লা আল্লাহ কুমতস আদায় করার মাধ্যমেও আমরা তাকুয়া অর্জন করতে পারি আল্লাহর সুক্রিয়া আদায় করার মাধ্যমে আমরা সয়াব অর্জন করতে পারি আল্লা সুবহানহতালা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন আর ও বৃদ্ধি করে দিবেন আর শেষ করেছেন হানা হতালার রমাদানের আলোচনাটা দোয়ার মাধ্যমে ওইজাসা আল কাইবাদি আন্নি ফাইন্নি করিব এই রমাদান মাসে যেন হানা সুহানাহতালা আমাদের সবাইকে এমন একটি আমল সুফহান আল্লাহ দোয়া এটা আপনার কোনো সময় আপনি নির্ধারণ করতে হবে না যে আমি এই সময়েই দোয়া করতে হবে বা এই জায়গায়ই যেতে হবে আর এই মসজিদে নমাজের পরে আমি দোয়া করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই পুরো রমাদান শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যখন আপনি চান আপনি গাড়িতে বসে আসছেন একা একা আপনি আল্লাহর কাছে দোয়া করেন কেউ আপনার কথা শুনছে না এটা এই দোয়াটাও আল্লাহ শুনেন আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ তা আমরা পুরো রমাদান মাস যেন আমরা দুয়ার মাস হিসাবে যখন কোনো আর করতে পারছি না সব সময় কিন্তু কোরআন তেলাউটা আমরা পারবো না সব সময় আমরা নমাজ পড়তে পারবো না এই বাকি সময়গুলো যেন আমরা জিখির আজকার এবং দোয়ার মাধ্যমে যেন আমরা সময়টা কাটিয়ে কাটাতে পারি আল্লাহ যেন আমাদেরকে তো অফিক দান করে চলুন আমরা সাইখের গুরুত্বপূর্ণ আলোচনা শুনি জি শেখ জজাকুল্লা আসলে যে বিষয়টা পরবর্তীতে আসছে মোটামুটি আপনি সেদিকেই ইঙ্গিত করেছেন জজাকুল্লাহ খৈর তো সর্বশেষ যে কথা বলছিলাম যে এই রামাদানের প্রতি ইমানদারের মনের মধ্যে একটা বিরাট আগ্রহ যে রামাদান আসলে আমি অনেকের মৃত্যিল করতে পারবো ন ফলে এই করতে পারবো আমি দোয়া করতে পারবো এগুলা তার প্লান থাকে আর যার ইমানের মধ্যে দুর্বলতা রয়েছে সে রামাদান আসার আগ থেকে চিন্তা করতে থাকে যে রামাদানটা কেমনে যাবে তিরিশটা দিন কীভাবে সে সে তো মনে করে তিরিশ দিন সে উপাস বড় একটা বাড়েন হ্যাঁ তার জন্য একটা বিরাট ব্যাপার অথচ তাকে যদি ডাক্তার বলে তিরিশ দিন উপাস থাকতে হবে তার হেলথের যে কন্ডিশন আছে ডায়েট কন্ট্রোলের জন্য তিন তিরিশ দিনে উপাস থাকতে হবে দেখবেন সেইটার জন্য প্রস্তুত আছে কিন্তু রামাদান তার গুরুত্ব বুঝে না বিদায় জি সেই জন্য সে প্রস্তুত না আমরা এই যে প্রোগ্রামগুলোর মেন উদ্দেশ্য হলো মনের মধ্যে কে নিয়ে যে রামাদান কি জিনিস এটা আমাকে কি বেনিফিট দিবে সেটা বোঝার জন্য ইভেন যদি স্বাস্থ্যের জন্য যদি আমরা চিন্তা করি রস্লাহিসামের একটি হাদিস আছে সুমুথ আছে যে তোমরা রোজা রাখো তোমাদের স্বাস্থ্য ভালো থাকবে হালন আল্লাহ একবার আমার মসজিদে আমি আলোচনার মধ্যে বলছিলাম যে আল্লাহ তালার প্রত্যেক কাজের মধ্যে একটা হেকমা আছে এই যে এগারো মাসের পরে এক মাস রমাদান এই এগারো মাসে আমাদের ফিজিক্যালি আমাদের বডির মধ্যে যে সমস্ত ফ্যাট বা যা কিছু আছে যেগুলো জমা হয় আল্লাহ তালার সিস্টেমটা এমন যে এগারো মাসের পরে যদি এক মাস সত্যিকার হতে যাবে রোজা রাখার সেইভাবে যদি আমরা রোজা রাখতে পারি তো অটোমেটিক্যালি শুধু স্পিরিচুয়ালি এটা আমাদেরকে যে হেল্প করবে তা না ফিজিক্যালিও এটা আমাদের অনেক হেল্প এই জন্য হবে যে অনেক কিছু আমাদের হেলথের জন্য যে কিছু সময় আছে এভাবে উপাস করা এগুলো আমাদের হেলথের জন্য খুবই উপকারী কিন্তু এটা কিন্তু এ মাধ্যমে সেটাও আমাদের হয়ে যাচ্ছে তো এই রমাদানকে অনেকেই বলেন যে রোজার মাধ্যমে আমার শরীরটা ভালো লাগছে সো তো এই রোজার এই রমাদানের মাধ্যমে যাতে আমরা আমাদের সব ধরনের এই বাদত উপাস থাকার মাধ্যমে সেখানে যেভাবে আমরা তক অর্জন করতে পারি কোরআনে কেরিমের তেলাওয়তের মাধ্যমে দোয়ার মাধ্যমে রসুল্লাহ আলহিহি আসলামের আমল রমাদানে এখি ছিল ইমাম বুখারি রহমতুল্লাহআ কিতাবুল ইমানের মধ্যে একটি হাদিস নিয়ে এসেছেন যে রসুল আব্দুল্লাহ আব্বাস আলহ থেকে বর্ণিত তিনি বলেন কেন রসুল্লাহি সাল আলিহিম আজ্লা রসুল্লাহ আলহিহি আসলাম এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি দয়ালু ফার্সি ছিলেন আর আজ আদুমা ইয়া কুন রমাদান আর মাস আসলে রসুল ইসলামের জেনারিসিটি আরো গুণ বেড়ে যাব যখন জিবরিল আলি সাল্লা সাল্লামের সাথে এই রমাদান রসুল করিম সাল আলি সাল্লামের মোলাকাত হইত কারণ পুরা বৎসর জেক কোরআন নাজিল হইত আলী আলিহিসাম রসুল ইসলামের উপর যে কোরআন নিয়ে আসতেন এই রমাদান মাস আসলে এই পুরাটা পুরা বৎসরে যা নাজিল হয়েছে সেটা রসুসাইসালাম জিবরিল আলি ইসলামের সাথে মোরা যা করতেন রিভাইজ করতেন আর হাদিসের মধ্যে আসছে সর্বশেষ যে বৎসর রসুলাম দুনিয়া থেকে চলে যান ওই রমাদানে রসুল ইসলাম দুই বার পুরা কোরআন জিবরিল আলিহিসালাতামের সাথে মুরাজা আ করেছে এই হাদিসের মধ্যে একটা কথা আসছে ও রমাদান রসুল্লাহ ইসলামের জেনাইসিটি আরো বেড়ে যেত কোন কারণে এই কোরআনে করিম এবং জিবরিল আলহি সালামের সাথে সাক্ষাৎের অর্থাৎ এটা হলো এই যে রমাদানে যে কোরআন মানুষ যত বেশি করে করবে এটার রিফ্লেকশন এমন হয় যে রসুল সাল্লাহ ইসলামের জাতের ব্যাপারে বলা হচ্ছে যে আল্লাহর রসুল তার নিজের মধ্যে তার জেনারেসিটি আরও গুণ বেড়ে যেত এই রমাদান কেন্দ্রিক তো এই যে রমাদানের রসুল করিম সাহা জিবির জব আলহি সালামের সাথে কোরআন মোরাজা করতেন এই জন্য সাহাবাহ কেরাম তাবজাহিদ্দিন এই রমাদান মাসকে কোরআনের মাস হিসাবে বেশি করে কুরআনে করিম তেলাওত করতেন যেভাবে আপনি আগে উল্লেখ করেছেন যে আল্লাহ তালা এর আয়াতের পরের আয়াতে আল্লাহ তালা বলেন শাহরুর রমাদান আল্লাহ উং জিলাফি হেল কোরআন হুদালি না চিওবাই গিনা মিনাল হুদা আওয়ালফর খান এই রমাদান মাসকে আল্লাহ ডিফারেন্টভাবে অন্যভাবে আল্লাহ রমাদানের পরিচয় দিলেন স্বাভাবিকভাবে এটা পরিচয় ছিল যে রমাদান মাস রোজার মাস কিন্তু আল্লাহ তালা রোজার মাস না বলে আল্লাহ বললেন কি শাহরু রমাদান আল্লাহী উন জিলাফি গেল যে রমাদান মাস ওই মাস যে মাসে কুরআন নাজিল হয়েছে অর্থাৎ এই মাসকে কুরআনের মাস বলে আল্লাহ তাআলা কুরআনের মধ্যে উল্লেখ করেছে কেন আল্লাহ তালা কোরআন মানুষকে দিয়েছেন নাস সারা পৃথিবীর মানুষ জাতির জন্য হিদায়ত হিসাবে গাইডেন্স হিসাবে এই গাইড বুক হিসাবে আল্লাহ তালা পক্ষ থেকে আল্লাহ তালা এই কোরআন শুধুমাত্র ইমানদারদের জন্য না সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য পৃথিবীর মানুষ যদি দুনিয়াতে সুখ শান্তি নিরাপত্তা চায় তাহলে এই কোরআনের মধ্যে আল্লাহ তালা যা কিছু বলেছেন এর উপর যখন চলবে তখনই মানুষ সত্যিকার হতে দুনিয়াতে সুখ শান্তি এরা তালাভ করতে পারে নাস ও গিনাতি মিনাল হুদা হুদাউল ফুরখাহান কোরআনের আরও একটি বৈশিষ্ট্য আল্লাহ তালা বলে দিলেন ওবাই গিনাত মিনাল হুদাউল ফুরখাহা এই কোরআন এমন একটি কিতাব যে কিতাব হক এবং বাতিল রাইট এবং রং সত্য এবং মিথ্যা এটাকে নিরূপণ করে এই কোরআনি অর্থাৎ মানুষের জন্য কোন কাজ ঠিক কোন কাজ অঠিক এই সব কিছু এই কোরআন মানুষকে বাতলে দেয় তো আমি বলছিলাম এই জন্য সাহাবাই কেরাম এই কোরআনকে রমাদান মাসে কীভাবে তিলাওয়িন কিভাবে মুজাহিদ্দিন কীভাবে এর এক্সাম্পল হিসাবে সিম্পলি আমরা যদি ইমাম বুখারী রহমতুল্লাহ আলী আমুলকে আমরা দেখি ইমাম বুখারী রহমতুল্লাহ আলি এত বড় মাহাদ্দ যে তার হাদিসের কিতাব কোরআনে করিমের পরে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব অথেন্টিক বুক বুহারি এই মুহাদ্দিস ফকিহ মুজতাহিদ ওনার আমল কী ছিল যে রমাদান মাস আসলে দিনের বেলা কোরআনে করিমের এক খতম হইতো আর প্রতি রমাদানে রাত্রে তো তারাবিন নামাজ তো পড়তেনই প্রতি রমাজে দশ পাড়া করে কুরআনে করিম তেলাওত করতেন তিন দিনে ওনার এক খতম হইত ইমাম শাহী রহমতুল্লাহ আলহি প্রতিদিন দিনের বেলা এক রাত্রের বেলা তারাবি না তাহাজুদের মধ্যে এক কতম আর তারাবির মধ্যে আর এক কতম তাহলে একষট্টি কতম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলহী তিনিও রমাদানের ত্রিশ দিন ত্রিশ কতম তারাবির এক কতম আর তাহাজুদে আরও এক কতম একষট্টি কতম তাদের ওপর অনেকের ব্যাপার হয়েছে কি এই বিষয়গুলো আমরা যখন শুনি তখন আমলের দিকে আমরা আমি অন্য একটা বিষয় আজকে উল্লেখ করতে হলো কি ওই আমলের কথা আমরা চিন্তা না করে আমাদের চিন্তা হয়ে যে ওনারা এটা কিভাবে করলেন কারণ কি কারণ আমল থেকে আমরা এত দূরে যে আমলের প্রতি আমাদের আগ্রহ না হই আর উল্টা আমাদের কাছে প্রশ্ন হয় কারণ আইমআ মুজতাহিদিনের এই আমল দেখলে দেখেন আমি আরও একদিন আলোচনার মধ্যে বলছিলাম যে ইমাম হাম্বল হাম্বুল রহমতুল্লাহ আলহি ইয়াহিয়া মাইন আর ইমাম শাহ এই তিনজন মক্কা শরীফে গেছেন মক্কা শরীফে গেছেন ওমরা করবেন রাত্রে রেস্ট নিছেন পুরা রাত আহমেদিন হাম্বল রহমতুল্লাহ আলহি কোরআনে করিম এক খতম পুরা রাত নমাজের মধ্যে উনি এক খতম করে ফেলছেন এটা রমাদান ছাড়াও কারণ তাদের অভ্যাস এমন ছিল যে কোরআনে করিম রমাদানে ছাড়াও তারা প্রতি রাত তারা কোরআন খতম করতে পারতেন এবং এটার পসিবিলিটি আপনাদেরকে আমি মানে অন্য একটা বিষয় আমি বলতে চাই কিছুদিন আগে সৌতুল কোরআনের কম্পিটিশনে যে আবদুল্লাহ হানুক করে যে ছেলেটা ফার্স্ট হয়েছে ওই ছেলে শেখ কোরআনেক কারিম এক বৈঠকে অনেকবার অনেক জায়গাতে শুনিয়েছে এবং তার একটা রেকর্ড মক্কা শরীফে যায়া ওই যে আইমায় মুস্তাহিদিন যারা নামাজের মধ্যে এক কত জোগে দিয়েছেন সে মক্কা জৈবে সে এইভাবে এক খতম সে দিয়া এই জামানায় ও ছোট্ট একটা বাচ্চা এটা প্রমাণ করতে পারে আমি প্রথম শুনলাম আলহামদুলিল্লাহ আমি এই জন্য রেফারেন্সও বললাম এই ছেলেকে আপনারা জানেন এই বাচ্চার তেলাওয়াতের পরে আপনাকে একটা শুধু এডিশনাল কথা বলি আমাকে একজন শেখ বলেছেন যে তার কোনো রেকর্ড তেলাওয়াত পাইবো কিনা উনি আল কোরআন কনফারেন্সে ছিলেন মানে তার তেলাওয়াতটাও কত মনোমুগ্ধ করছিল অথচ এই ছেলে আহামদুলিল্লাহ আমার আমি একদিন যাচ্ছিলাম ওই দিন সে এখানে ছিল যাই হোক আলহামদুলিল্লাহ আমার বলার উদ্দেশ্য হল এই ছেলের রেফারেন্সটা আমি এই জন্য দিই যে এই যুগেও ও ছোট্ট একটা ছেলে ইংল্যান্ডের একটা ছেলে মক্কামুদ্দিন না ইংল্যান্ডের একটা ছেলে এইভাবে এক বৈঠকে অথবা নামাজে এইভাবে কোরআনেক ক্যারিমের খতম করে আমাদের সামনে এটা পসিবিলিটিটা দেখাই দেয় আজকে আমি দুঃখের সহিত বলি এই জন্য কোরআন থেকে আমরা দূরে সরতে সরতে আমাদের অবস্থা এমন হয়েছে আমরা কিভাবে কোরআনের তেলাওয়াত বাড়াতে পারবো সেদিকে না যেয়ে আমাদের শুধু প্রশ্ন যে কিভাবে এটা সম্ভব আসলে কি ওনারা করছেন কি করছেন না মানুষকে আমরা উল্টা অন্যদিকে আমরা নিয়ে যাই এমনকি তারা ওই নমাজে অনেকেবার লব্ধ হয়ে যায় এই জন্য আমি রামাদানের আলোচনার মধ্যে আরেকটি বিষয় আমি সবাইকে বলি রেগুলারলি আমার মসজিদে আমি বলি যে আল্লাহ তালা যে আমাদের প্রতি এত দয়ালু সব আল্লাহ আমি তো বলি যে এরই এই কাজটা সক্রিয় আমরা কোনো দিনও অত আদায় করতে পারবো না কারণ কি একজন মানুষ হাফেজ হইলে পরেই সে পোড়া অনেকেরই নামাজে খতম করতে পারে অথচ আমি যদি ইহতিমামের সহিত আমি তারাবীর নামাজ প্রায় মসজিদগুলোতে খতমে তারাবি হয় তারাবীর নামাজ যদি আমি গুরুত্ব সহকারে ইমামের সাথে পড়ি তাহলে আমার আমার ব্রম্লিবাই বৌ মসজিদে আমরা রাত্রে প্রথমে যখন আমরা খতম করি লেট নাইট তারাবিতে আরো খতম হয় আমার কিছু মুসল্লি আমাকে জিজ্ঞেস করলেন হুজুর আমরা তো আপনার সাথে খতম করলাম বা আপনার সাথে তারাবিতে আমরা শরিক হইলাম লেট নাইটে যে সাড়ে বারোটার পরে যারা তারাবি পড়ে তাদের সাথে নামাজে আমি শরিক হতে পারবো কিনা বললাম যে দেখেন সলাহ রসুল ইসলাম রাত্রের নামাজের ব্যাপারে সলাহাতুল্লা মাসানা মাসনা দুই রাখাত দুই রাখাত করে রাতের নামাজ যত আপনি পড়তে পারেন আমাদের সাথে বিশ্বাঘাত পড়ছেন পরে নফল হিসাবে আবারও যদি আপনি পড়েন তবে আলহামদুলিল্লাহ এমনও অনেক মানুষ তারা কিন্তু খুব ইয়াং যে এমন না বয়স্ক লোক কিন্তু তাদের ইমানের পাওয়ার এমন আমি দেখেছি যে তারা আমাদের সাথেও রাতের প্রথম ভাগে এক খতম শেষ সাথে যারা ওইখানে খতম করে তাদের সাথে বলতে গেলে তো পুরো রাতই তাদের নামাজের নামাজের মধ্যে কেটে যায় তো আল্লাদিন ইয়াজ করুন আল্লাহ কিয়াম ওদিন আলী রব্বিহীম সুজাদ আল্লাহ তালা কোরআনে বলছেন যে তাদের রাত কাটে যায় কীভাবে সিজদারত অবস্থায় নামাজের মধ্যে যাই হোক তো এই জন্য আজকের এই আলোচনা থেকে আমরা সবাইকে রিকোয়েস্ট করব যারা পুরুষ যারা অন্তত যেখানে আমি তারাবিন নামাজ পড়ি আমি যেন অন্তত আমার খতমটা পুরা হয় এটা কোনো ফরজ ওয়াজিব সুনত এই জন্য না এটা আপনি আপনার নিজ থেকে আপনি যে আমি একটা কাজ এমন করি অন্তত আল্লাহ তালার কাছে আশা করতে পারি যে একটা খতম একটি কথা বলি যে অনেক সময় আমরা ফরজ ওয়াজিব সুন্নত বলাই শাহের এই কথা থেকে আমি এই কথাটা বলতে চাই অনেক সময় আমরা মনে করি যে আল্লাহ রসুল তো এটা ত্রিশ দিন পরেন নাই আর এটা বলছেন যে এটা যদি আমি পড়ি তাহলে ফরজ করে দিতে পারেন তাহলে যেটা আল্লাহর রসুল করেন নাই আর মানে এরকমও সোয়াল আসে তাহলে এটা নিয়ে আপনার এত গুরুত্ব কেনে কেন একটা কথা মনে রাখবেন এ হাদিসের রেফারেন্সেও বলেছেন যে রোজার বৈশিষ্ট্যই হলো দিনের বেলা রোজা রাখা আর রাতে তারাবিন নমাজ পড়া আপনি আমি যারা এরকম চিন্তা করি যে তারাবিন নমাজের গুরুত্ব আমার কাছে যদি কম থাকে এরকম যদি চিন্তা থাকে একটু চিন্তা করেন এর বিপরীতে আপনি কি কাজ করছেন এইটা একটু চিন্তা করবেন যে আমি তো আজকে সারা দুনিয়াই নমাজ হচ্ছে আলহামদুলিল্লাহ দুনিয়ার প্রতিটা কর্নারে যেখানেই মুসলমান আছেন সব জায়গায় তারাবি হচ্ছে আমি যে তারাবি থেকে বঞ্চিত হলাম অনেক সময় এরকম হয় তারাবি পড়বো না এই জন্য ফরজ এশা নমাজ জামাত থেকেও আমি বঞ্চিত হয়ে যাই আচ্ছা আমি যাব না আমি ইফতার পার্টিতে অনেক মানুষকে এরকম দেখি যে আজ ঠিক আছে আমরা পরে পড়বো এশার নমাজের ফরজও মিস করলেন তারাবির গুরুত্ব না থাকার কারণে আর একটি দিন একটি রাত আপনি এশার যে নমাজ রমাদান মাসে মিস করলেন হাদিসের বাসায় যদি মিনিমাম আমরা বলি তাহলে এক এশার নমাজ ফরজ আদায় করা রমাদানে এটা সত্তর বার ফরজ নমাজ পড়ার সম সব লাইক আপনি সত্তর দিন এসার নমাজ জমাতের শহীদ পড়লেন এখন তারাবিন নমাজ না পড়ে আমরা যে কাজটা করি আমরা হয়তো কোনো আড্ডায় আসি না হয় আমরা চা পান করতেছি কথা বলতেছি আমি তো মনে করি নমাজ এবং কোরআন তেলাওতের শোনাচ্ছে এই সময় এর চেয়ে বড়ো কোনো কাজ যদি ভ্যালিড কোনো রিজন থাকে না আমার মনে হয় না যে এর চেয়ে কোনো উত্তম কাজ আপনি আমি করতে পারবো এই জন্য সবার কাছে অনুরোধ যে আমরা চেষ্টা করি যাদের সুযোগ আছে তারাবীন নামাজ যাতে আমরা পড়তে পারি জি এই যে আসলে আমি আরও একটা প্রশ্ন অনেকে করে থাকেন যে তারাবির নামাজ আমরা কি জামাতি পড়বো না আমরা একাকি পড়বো একাকি পড়লে কি বেশি সব দেখেন বিষয়টা হলো কি যে রসুল সাল্লাহ আলিহি আসাল্লাম আমাদেরকে সব বিষয় পরিষ্কার করে হাদিসের মধ্যে এগুলো বলে গেছেন আলাইকুম বি সুন্নতি ও সুন্নতুল খুলাফা এর আশিদিন আল মাহদিন আর তো আলাইহা বিন নওয়াজ যে তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে আমার পরে খোলাফায় রাশিদিন যারা তাদের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরবে খোলাফায় রাশিদিনের মধ্যে অমর ইবনুল খতাব রদি আল্লাহ তালহু তার সময় এটা স্টাবলিশ হয়েছে যে পুরাপুরিভাবে এই বিশ্বাখাত এবং এই পুরা নামাজের মধ্যে অনেক কেরিমের খতম আমি এই ব্যাপারে আরও একটা সুন্দর বিষয়ে সবার জন্য বলতে চাই যে অনেক সময় আছে অনেকে এই সমস্ত বিষয়কে নিয়ে মানে নিজের জন্য যে আমি এটা করবো কি করবো না এই দ্বিদা দ্বন্দ্বের মধ্যে পড়ে যান এবং নিজে এটা থেকে মাহরুম হন মসজিদে নবীর একজন বড় শেখ আতৈয়া মোহাম্মদ শাহলিম তিনি মদিনা ইউনিভার্সিটিরও প্রফেসর ছিলেন মসজিদ দীর্ঘ দীর্ঘদিন পর্যন্ত তিনি দাস দিতেন এবং মদিনা শরীফে একজন কাদীয় ছিলেন আতিয়া মাহম্মদ সালেম আতিয়া মোহাম্মদ সালিম তিনি একটি কিতাব লিখেছেন আ দারা উই আকসার আলফিয়া ফি মসজিদিন নেবী আলাইহি তিনি কি করছেন হাজার বছরের বেশি অর্থাৎ আল্লাহ রসূলের জামানা থেকে নিয়ে তিনি গত নাইন্টিন নাইনটি নাইনে দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন এই সময় পর্যন্ত তিনি বলছেন যে ওনার সময় পর্যন্ত আল্লাহ রসুল থেকে শুরু করে ওনার সময় পর্যন্ত এই সময়ে মসজিদে নবমীতে যে তারাবিন নামাজ হয়েছে এর রেকর্ডের উপর তিনি একটি কিতাব লিখেছেন এই কিতাবের নামই দিয়েছেন তারাউ আকসার মিন আলফিয়াম আম ফি মসজিদিন নবী সালাম এই কিতাবের মধ্যে মেইন বিষয়টা তিনি উল্লেখ করেছেন যে তিনি কেন এই কিতাব লিখতে গেলেন তিনি বলেন যে আমি যখন দেখলাম মসজিদে নবীতে অনেক মানুষে আটটাঘাত নামাজ পড়ার পরে তারা তারাবিন নামাজ বাদ দিয়ে কেউ কোরআন শরীফের তিলাওয়াত করে মনে করে যে আল্লাহ রসৈলে নমাজ রাত্রে নামাজ আটটাঘাতের বেশি ছিল না ক্রিয়ামুল্লাহল সুতরাং এর বেশি করা যাবে না সুতরাং আমি বসে কী করব আমি কোরআন শরীফের তিলাওয়াত করবো আবার কেউ মসজিদ থেকে বেরিয়ে যায় আবার কেউ নফল নামাজ পড়ে তিনি বলেন ওনার এই কষ্টের জন্য আমার কাছে এইগুলা দেখে বড় কষ্ট হইতো কেন যেখানে এই মসজিদে নব্বীতে আল্লাহ রসুলের পড়তে কিনে এই হাজার বছর পর্যন্ত সমস্ত আগের সলফে সালহীনরা তারা যে নামাজ পড়েছেন তিনি বলেন এই বিশ্বাখাত বিশ্বাখাতের বেশি ছয়ত্রিশ শাখাত পর্যন্ত একচল্লিশ শাখাত পর্যন্ত মানে নামাজ হয়েছে কিন্তু শাখাতের নিচে আসেনি এটা নিয়ে এটা এই কিতাবের মধ্যে তিনি এটা দলিল সহ এটা প্রমাণ করেছে আর তিনি বলেন আমি কিতাব লেখার মেন উদ্দেশ্য হলো ওই মানুষের প্রতি আমার আফসোস যারা নমাজ থেকে বেরিয়ে যায় বাহিরে যায় দোকানের মধ্যে আড্ডা দিচ্ছে এই রমাদানের এই গুরুত্বপূর্ণ সময়টা এই বাদতির মধ্যে না কাটিয়ে অন্য জায়গাতে এমন জায়গাতে কোন জায়গাতে আছে হয়তো মুবাহ কাজে কাটিয়েছে অথবা কোনো জায়গায় এমন হতে পারে যেখানে আসলে স্বভাবের পরিবর্তে তার গুণও হতে পারে অনেকে বিভিন্ন ধরনের আড্ডার মধ্যে সময় কাটায় যাই হোক তুমি ওই কিতাবটা তিনি লিখেছেন যে কিতাবটা এখনও পাওয়া যায় সেটা আমার বলা উদ্দেশ্য না উদ্দেশ্য হল যে রমাদান থেকে আমরা যেন মাহরুম না আল্লাহ কারণ রসুল্লাহ সাল আলাইহি ওসাল্লামের হাদিস সহিবের মধ্যে আসছে যেটা হাদিসে খুঁজছি যে আল্লাহ তালা বলেন যে বান্দা নাওয়াফিলের দ্বারা আমার নৈকট্য লাভ করে এখন মনে করেন আপনি এই যে তারাবিন নামাজের পরেও আরও যে সমস্ত নাওয়াফিল আছে ইবনে হাজার আস কালানি হাদিসের হাদিস্বরার মধ্যে বলেন এই নওয়াফিলের দ্বারা শুধু নামাজ না যে কোনো ধরনের নফল ইবাদত হতে পারে সাদাকা খায়রাত হতে পারে যে কোনো কিছু হতে পারে অর্থাৎ যে কোনো নফল কাজ এই নফল কাজের দ্বারা বন্দা আল্লাহর নৈকট্য লাভ করতে পারে সুতরাং এই রমাদানের রোজা যেভাবে ফরজ এই ফরজ রোজা আমরা যেভাবে রাখবো এর পাশাপাশি অন্যান্য নওয়াফিল আমরা এত বেশি করবো যেন এই নওয়াফিলের দ্বারা আমরা আল্লাহ তালার নৈকট্য আমরা লাভ করতে পারি যাই হোক এই রমাদান সম্পর্কে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় খুব সংক্ষেপে আমরা বলতে চাই সময় হয়তো কাভার করবে না লাস্ট টেন ডেজ যে এতেকাফ সেই এতেকাফের মেইন কারণ হলো হল রসুল্লাহ ইসলাম বললেন তাহার ফিল আসিল রমাদান এই লাইল আতুল কদর পুরা রমদানে হতে পারে কিন্তু রসুল্লাহ ইসলাম আরও সংক্ষেপ করে আমাদেরকে বলে দিন যে রমজানের শেষের দশ দিনে তোমরা তালাশ করো এর মধ্যে অন্য হাদিসের মধ্যে আসছে বেজুর রাতকুলার মধ্যে তালাশ করো তো এই দশটি রাত পাওয়ার জন্য রসুল সাল্লাম মহম্মদকে বললেন যে তোমরা দশ রাত কাফ করো এই জন্য পুরুষ আমরা যারা আছি আমরা কাফ করার জন্য চেষ্টা করব। কারণ এটা পসিবল না মসজিদগুলোতে দশ জনের বেশি বিশ জনের বেশি ত্রিশ জন আমার মসজিদ আলহামদুলিল্লাহ ব্রমলিবাবতে ত্রিশ পঁয়ত্রিশ জন সব সময় আলহামদুলিল্লাহ একটা বড় জামাত আমরা এতেকাফ করার চেষ্টা করি এবং সবাইকে এনকারেজ করি তো এই যে কাফটা ইমাম জহরির আলাই বলেন আল্লাহ রসুলের সুন্নত দুই ধরনের কিছু শূন্যত আল্লাহ রসুল কখনও করছেন কখনও ছাড়ছেন আবার কিছু শূন্যত এমন আছে যা আল্লাহ রসুল শুরু করছেন আর ছাড়েননি এই ধরনের একটি শূন্যত হলো কাপ যে আল্লাহ রসুল যখন শুরু করছেন দুনিয়া থেকে যাওয়ার আগ পর্যন্ত কোনো দিন বাদ দেননি এই জন্য তিনি বলেন প্রত্যেক উম্মতের জন্য দিলের মধ্যে এই আশা রাখা যে অন্তত দুনিয়া থেকে যাওয়ার আগে একবার হইল আমি যেন

আমরা নিয়ত করি যে মসজিদে জামাতের সহিত আমি রমাদানে নমাজ পড়বো আল্লাহ সহজ করে দিবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি তখন আল্লাহ সব হান হওয়া তারা সহজ করে দিবেন ইনশাআল্লাহ আর শাহেখ যে আলোচনা করা করেছেন রমাদানের লক্ষ্য উদ্দেশ্য নিয়েই আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করছি আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ ও আসসালাম